আগামীকাল টেলিগ্রাম মাঠে যে জয় ব্যানার্জি আসার জন্য যে সভা প্রস্তুতি পর্ব, এই মুহূর্তে আমরা তার ছবি দেখছি। আরও বিশেষ কিছু ছবি আমরা দেখে নেব। এই প্রস্তুতি সভার যে কাজটা আপনারা করছেন, মোটামুটি কতদিন ধরে কাজটা করছেন? এটা আমরা বিগত 5 দিন ধরে এই কাজটা করছি। আর মোটামুটি যে পতাকা দেখতে পেলাম, প্রচুর পতাকার এক সম্ভার এখানে রয়েছে, কত কিছু এখানে আনুমানিক কিছু ভাবা আছে নাকি, যে কত মতো আছে এখানে? মোটামুটি প্রায় 3000-এর কাছাকাছি পতাকা আছে। ধন্যবাদ। আগামীকাল যে আপনাদের তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ও পুলিশ নিষ্ক্রিয়তার বিরুদ্ধে জয় ব্যানার্জি আসছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আগামীকাল আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাননীয় জয় ব্যানার্জি আসছে। এই গোঘাটের বুকে তৃণমূল যে সন্ত্রাস চালিয়েছে দিকে দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশি যে নিষ্ক্রিয়তা, তারই প্রতিবাদে সাধারণ মানুষের যে চিন্তাধারা তাকে ফিরিয়ে দেবার জন্যই আমাদের এই জনসভা টেলিগ্রাম ফুটবল ময়দানে হচ্ছে, যেটা গোটা গোঘাট বিধানসভা ব্যাপী। এই জনসভা সাধারণ মানুষের কাছে আমরা বাড়ি টু বাড়ি পৌঁছে যাব, সাধারণ মানুষের কাছে আমরা উন্নয়ন, নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন, সেই উন্নয়ন ধারাকে আমরা ত্বরান্বিত করার জন্যই আমাদের আজকে জনসভা কালকে। ওই সভার জন্য কদিন ধরে আপনারা প্রচার চালাচ্ছেন ও কদিন ধরে সভাকে ঘিরে প্রস্তুতি চলছে আপনাদের? আমাদের সভার প্রস্তুতি আজকে 3-4 দিন ধরে চলছে। আমাদের দিকে দিকে গোটা গোঘাট বিধানসভাব্যাপী প্রচার চলছে। আজকে নিয়ে 3 দিন প্রচার চলছে, কালকে আমাদের সভা এই টেলিগ্রাম ফুটবল মাঠে হবে। সভাতে কে কে আসছেন? এই সভাতে থাকছেন প্রধান অতিথি হিসাবে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয় ব্যানার্জি, আমাদের বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় বিমান ঘোষ মহাশয়, পশ্চিমবঙ্গ প্রদেশের সদস্য মাননীয় অসিত কুণ্ডু মহাশয়, থাকছেন আমাদের জেলা পরিষদ নম্বর 47-এর সভাপতি মাননীয় বংশীধর কোটাল মহাশয়, এছাড়া আমার এইখানকার সমস্ত কর্মী ও কার্যকর্তাগণ। আপনার নাম? আমার নাম রাজু রানা। ধন্যবাদ। ধন্যবাদ।